আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, মসুরের ডাল দিয়ে ভেন্ডির তরকারি। এটা সাদা ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগে, খুবই সিম্পল একটা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। চুলায় প্যান বসিয়েছি আর প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো। তেলটা একটু গরম হওয়ার পর সামান্য গোটা জিরা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে জিরাটা ভেজে নিব। কয়েক সেকেন্ড পর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি। এখন আবার 2-3 মিনিট এগুলোকে ভালো করে ভেজে নিব। একেবারে লাল করব না, একটু ভাজা ভাজা করে নিব। যে এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মসুরের ডাল, ধুয়ে দিয়ে দিলাম। এখন আবার একটু কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলদের গুঁড়ি, 1/4 চা চামচ মরিচের গুঁড়ি, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1/2 চা চামচ জিরার গুঁড়ি। এখন সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। পানি দিয়ে দিলাম প্রায় 1 লিটারের মতো। পানিটা নির্ভর করবে আপনি ঘনত্বটা কিরকম রাখবেন তার উপরে, সেই হিসাব করে আপনি পানিটা কম বেশি করতে পারেন। এখন আমি এটা মিডিয়াম আঁচে ঢেকে ডালটা সিদ্ধ করে নিব। আর এই ফাঁকে আমি এখন ভেন্ডিগুলো কেটে নিব। এখানে আমি 1/2 কেজি ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, সবসময় ভেন্ডি কাটার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এখন আমি ভেন্ডিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি পরিমাণ লম্বা করে এভাবে আমি কেটে নিয়েছি সবগুলো। দেখে হয়তো বুঝতে পারছেন, চেষ্টা করবেন যেন সবগুলো এক সমান হয়, তাহলে তরকারিটা দেখতে সুন্দর লাগবে এবং সিদ্ধটাও পারফেক্ট ভাবে হবে। আর এই ফাঁকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গেছে। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এখন নেড়ে চেড়ে একটু মিক্স করে দিলাম। টমেটো দিয়ে দিলাম 2টা, ছোট বলে তাই আমি 2টা দিয়েছি, যদি বড় টমেটো হয় 1টা দিবেন। আর কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মিডিয়াম আছে 7 থেকে 8 মিনিট আমি এটা রান্না করব। ঢেকে দিলাম, ফিরে আসলাম 8 মিনিট পর। দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঁচা মরিচ, আর কাঁচা মরিচগুলো এভাবে কেটে নিয়েছি যাতে ঝালটা বের হয়। দিয়ে দিচ্ছি কিছু শুকনা ধনিয়া পাতা, আমি এটা শুকিয়ে সংরক্ষণ করেছিলাম, এটা দিচ্ছি, আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি গরম মশলা, হালকা একটা মশলার ফ্লেভার আসবে, খেতে ভীষণ ভালো লাগবে, তবে বেশি দিবেন না। এখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একেবারে লো আছে, আর 2 মিনিট রান্না করব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর ধনিয়া পাতা সংরক্ষণের ভিডিওটা আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন, লিংকটা দিয়ে দিব। আর ভেন্ডিটা দেখছেন সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর, ভাঙেনি, বেশি যেন গলে না যায় সেই দিকটা খেয়াল রাখবেন। ঢেকে দিলাম, 2-3 মিনিট পর আমি এগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, প্রত্যেকটা ভেন্ডি গোটা গোটা আছে। আর এটা সাদা ভাত এবং রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে, একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।